কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। তো এই ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যায়। মিরাটের দৌরলা স্টেশনে এই আগুন লাগে। ট্রেনের ব্রেক জামের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগুনে ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে যাত্রীরাই ট্রেনটিকে ধাক্কা দিয়ে বাকি বগিগুলিকে ইঞ্জিন এবং অগ্নিদগ্ধ দুটি বগি থেকে আলাদা করেন, এমনটাই জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেনটি দৌরলা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই এর ইঞ্জিনের নিচের থেকে আগুন ধরে যায়। ইঞ্জিনের কাছ থেকে কোচের যাত্রীরা পায়ের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে এবং প্ল্যাটফর্মে নেমে দৌড়ায়। তারা ট্রেনের অন্যান্য যাত্রী ও চালককে সতর্ক করে দেন। ট্রেনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পিছনে বগির যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান। অন্যদিকে ইঞ্জিনের আগুন ভয়াবহ আকার ধারণ করে কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা তেজ বাড়িয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। আগুন পিছনের কোচে ছড়িয়ে পড়তে থাকে। রেলওয়ে প্রশাসন দমকলকে ডাকে। পরে ইঞ্জিনসহ অগ্নিদগ্ধ দুটি বগিকে বাকি ট্রেন থেকে আলাদা করা হয়। আগুন এতটাই প্রবল ছিল যে মুহূর্তেই দুটি কামরাই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এই সময়ে কয়েকজন যাত্রীর সহায়তায় ট্রেনের অন্যান্য বগিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্রে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।